শেষ মুহূর্তে জমজমাট প্রচার কলকাতা পৌরসভার 41 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজীব সিনহার ঠাকুরবাড়ি ও মেছুয়া পট্টি সংলগ্ন ওই এলাকায় প্রাক্তন পৌর প্রতিনিধি ছিলেন বাম নেতাই তারপর তৃণমূলের হাতে যায় এলাকা রাজীবের আশা এবছর বিজেপিকে সুযোগ দেবেন মানুষ তাই জেতার ব্যাপারে 100% আশাবাদী তিনি কলকাতা পৌরসভা নির্বাচন আর নির্বাচনের ভোটের আগে শেষ রোববার সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে মানুষের কাছে জনসংযোগ করতে আর ঠিক তেমনটাই 41 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজীব সিনহা তিনি বেরিয়েছেন মানুষের কাছে যাচ্ছেন দৌড়ে দৌড়ে শুনছেন অঞ্চলের মানুষের সমস্যার কথা বলছেন তার আশ্বাসও দিচ্ছেন এই ওয়ার্ডটি বর্তমান যে পরিস্থিতি বামেদের দখলে ছিল এবং দেখার বিষয় যে পথে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন রাজীব তার আশা এই ওয়ার্ডটি এবার হয়তো তাদের দখলে যাবে হ্যাঁ ডোর টু ডোর 100% আমার পুরো হয়ে গেছে ক্যাম্পেনিং আর আমি তো এখানে প্রত্যাশী হিসাবে যাচ্ছি না বাড়িতে আমি একজন এই পাড়ার ছেলে আমি এই ওয়ার্ডের ছেলে এই অঞ্চলে যে ঘুরছে মানুষের কাছে কোন সমস্যাগুলো মূলত উঠে আসছে গোটা 30 বছর ধরে এরা এখানে হাজব্যান্ড ওয়াইফ এক্সপ্লয়েট করেছে এরা শাসক দলে ছিল এর আগে আর এদের মানে এক্সপিরিয়েন্স সেই শাসক দলের আছে বলে যদি এরা ভালো কাজ করতো তাহলে বাম ছেড়ে তৃণমূল সঙ্গে আসতো কেন তারা দল পরিবর্তন করেছে তুমিও তো দল পরিবর্তন করেছো আমি করেছি আমাকে দেখুন আমরা মোদিজি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা বিজেপিতে যোগ দিয়েছি যে 2014-এ আমি ছিলাম অন্য দলে রাজীব এই 41 নম্বর ওয়ার্ডে কোন যদি মানুষ তোমায় আশীর্বাদ করে কোন কাজগুলো তুমি প্রদান করবে প্রথম প্রথম এই এখানকার পুরো সমস্যা মেটাতে গেলে 1 বছর লাগবে শুধু কাঁচড়া এখান থেকে সরাতে গেলে 1 বছর থেকে উপরে লাগবে গোটা কলকাতায় যখন ডেঙ্গি ম্যালেরিয়ার সিজন আসে তখন এখান থেকেই ডেঙ্গু ম্যালেরিয়া আমার মনে হয় এক্সপোর্ট হয়ে গোটা কলকাতায় এত নোংরা এখানে নোংরা তো আগে ওটাকে আর তারপরে কতটা আমার প্রশাসন আমাকে সাহায্য করবে কমিউনিটি হল পাবলিক টয়লেট এখানে নেই বলে পাবলিক টয়লেট যেটা আমার কতটা আশাবাদ 100% 41 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা দলের প্রার্থী রাজীব সিনহা তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী এবং কেবল তাই নয় প্রথমে জিতেই তিনি কি করবেন সেটাও কিন্তু তিনি ঠিক করে রয়েছেন মানুষের সঙ্গে থাকা একমাত্র সেটাই হচ্ছে রাজীবের একমাত্র মূলধন ক্যামেরা সন্দীপের সঙ্গে দেবাশিষ সেনগুপ্ত কলকাতা টিভি